আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি পৃথা ইসলাম কনক। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশ অর্থনৈতিক ও পরিবেশগত ক্ষতি হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, বিশ্বের কাছে বাংলাদেশ এক উন্নয়ন বিষয়। 46তম ইন্দো প্যাসিফিক আর্মিজ ম্যানেজমেন্ট সেমিনারের উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী এই কথা বলেন। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সেনাবাহিনী এবং ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের যৌথ আয়োজনের উদ্বোধনী ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। এবছর সিনিয়র সামরিক নেতাদের নেতৃত্বে 26 দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য দৃঢ় শক্তি রক্ষা, নারী ক্ষমতায়ন এবং আঞ্চলিক সহযোগিতায় ভূমি শক্তি। সেমিনারে গুরুত্ব পাচ্ছে সাম্প্রতিক নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাওয়ার বিষয়। বিশ্বব্যাপী নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে চরম পন্থা মোকাবেলা ও আন্তর্জাতিক অপরাধ দমনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, নিরাপত্তার এসব চ্যালেঞ্জ মোকাবেলা কোনো দেশের একার পক্ষে সম্ভব নয়। সন্ত্রাস, জঙ্গিবাদ, চরমপন্থা, সাইবার ক্রাইম, মানি লন্ডারিং এর মতো অপরাধের নতুন নতুন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথাও বলেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক অ্যাসোসিয়েশন অফ পুলিশ একাডেমিস ইন্টারপার 11তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর সোনারগাঁ হোটেলে আয়োজিত সম্মেলনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন্দ্রীয় শহীদ মিনারে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ। বাদ আসর বায়তুল মোকাররমের নামাজের জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। সকালে ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়। দলমত নির্বিশেষে হাজারো মানুষ জানাজায় অংশ নেয়। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ নেওয়া হবে দলের কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে প্রয়াত রাজনীতিকের প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। গত কয়েক বছর থেকেই উচ্চ রক্তচাপ সহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন সাজেদা চৌধুরী। সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত 11:40 তিনি মারা যান। বয়স হয়েছিল 87 বছর। গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী চন্দন কুমার রায়কে গ্রেফতার করেছে র্যাব। ব্যক্তিগত বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র্যাব জানিয়েছে। গতকাল রবিবার রাতে সাতক্ষীরার ভোমরা বর্ডার এলাকা থেকে র্যাবের দুটি টিম তাকে গ্রেফতার করে। সকালে রাজধানীর কারওয়ানবাজারের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব জানায়, হত্যাকাণ্ডের কয়েকদিনের মধ্যেই ভারতে আত্মগোপনে যায় চন্দন কুমার। পরে সেখান থেকে বিভিন্নভাবে বাংলাদেশের মাদক কারবারীদের সাথে যোগাযোগ রাখে। মূলত সুন্দরগঞ্জ আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিল চন্দন কুমার। সেই সূত্রেই সংসদ সদস্য লিটনের সাথে পরিচয় হয় চন্দন কুমারের। চাঁদাবাজি, ধর্ষণের একাধিক মামলা থেকে অব্যাহতি চাইতে গিয়ে এমপি লিটনের সাথে তার বিরোধের সূত্রপাত। সুন্দরগঞ্জে আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধ, অভ্যন্তরীণ কোন্দল ও পুঞ্জীভূত ক্ষোভ থেকেই তাকে হত্যার পরিকল্পনা করে চন্দন কুমার। 2014 সালের 10ম জাতীয় সংসদে গাইবান্ধা 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। 2016 সালে 31 ডিসেম্বর লিটনকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে এবং অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এর মধ্যে উপকূলীয় এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত শনিবার থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর নদ নদীর পানি উচ্চতা বেড়েছে, সাগরে রয়েছে বেশ উত্তাল। ভারী বৃষ্টিপাতের কারণে পটুয়াখালী শহর রক্ষা বাঁধ অকার্যকর থাকায় শহরের বিভিন্ন স্থানে পানি ঢুকে পড়েছে। অন্যদিকে রাঙ্গাবালি, গলাচিপা ও কলাপাড়ায় গ্রামের ভাঙা বাঁধ দিয়ে লোকালয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। ট্রলার ও মাছ ধরা নৌকাগুলোকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নিরাপদে থাকতে সতর্কতামূলক মাইকিং করেছে কোস্টগার্ড। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এখন সঙ্গে থাকার ধন্যবাদ।